বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এবং একটু খেয়াল করে শুনবেন যে একটা বিষয় যে আমি কোনো একটা ভিডিওতে ছেড়েছিলাম, যে মৃত মানুষের কাপড় চোপড় ব্যবহার করা জিনিস এগুলা পরবেন না, পরলে কি কি হবে, কি বিপদ হবে, এই বিষয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো এতে বেশিরভাগ মানুষই মেনেছে, যারা তরিকত পন্থা তারা আত্মজগৎটাকে বুঝে যে মানুষের দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, বের হয়ে গেছে আত্মাটা কেউ দেখে না, কিন্তু আত্মা যেই দেহের ভিতরে থাকতো এই দেহটা তো সবাই দেখে, এটাকে মাটি দিয়েছে শেষ না, এটাকে মাটি দেওয়া পর্যন্ত শেষ নয়। আচ্ছা, তো আজকের আলোচনার মূল বিষয়টি হবে কি, সেই বিষয়টি হলো দেখুন যে একটা মানুষ পৃথিবীতে যখন বেঁচে ছিল তার মাথার গাম পাতায় ফেলে যে সম্পদ করেছিল, এখন সেই ফ্যামিলিতে দেখা যায় স্ত্রী পুত্র আছে, নাতিপতি আছে, এই নাতিপতি স্ত্রী পুত্র কন্যার মধ্যে তার একটা মায়া, আর সেই মায়ায় কিন্তু তাদেরকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য সে এই সম্পদ করেছে, এই সম্পদের পাহাড় করেছে, কেউ সীমিত সম্পদ করেছে, কিন্তু ছেলে মেয়ে নাতিপতির মায়ায় তো করেছে, তারা যেন ভালো থাকে। তো আজকের মূলত যে বিষয়টি সেটি আজকে তুলে ধরব, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সেই মানুষটি কিন্তু চায় না মরতে, সে মাথার গাম পাতায় ফেলে যে সম্পদ জোগাড় করেছে সেই সম্পদগুলো কিন্তু সে ভালো করে ভোগ করতে পারেনি, সম্পদের প্রতি তার একটা মায়া আছে, আত্মীয় স্বজনের মায়া আছে, ফ্যামিলির মানুষের প্রতি যে মায়াটা আছে, সে তার মৃত্যুর সময় হলে তার যেতেই হবে, সে আর সময় পাবে না। তাই আমি বলতে চাই, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটে সেই মানুষটি কিন্তু জানে না, বুঝতেই পারে না সে যে মারা গেছে। যেমন মনে করেন সেই মানুষটি মারা গেলে সে বুঝতে পারে না, দেখেন এখন এরকম একটা বিষয়, একজন সাধক ব্যক্তি তার যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তার অপারেশন করতে হবে, তখন দেখা যায় কি যে তাকে যখন অপারেশন করতে নিয়ে গেছে তখন সে দেখতে পাচ্ছে তার আত্মাটা সামনে বসে আছে আর তাকে কাটছিল করছে, তাকে কীভাবে কাটছে, তাকে কীভাবে কী করছে সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে। তার মানে বোঝা গেল এই মানুষের বডিটা হলো একটা পোশাক কিংবা একটা খাঁচা, এর ভিতরে সে বাস করে, এখন এটাকে যখন কাটছিল করা হচ্ছে তখন আত্মাটা বাহির হয়ে সেখানে বসে তার এই জিনিসগুলো সে দেখতেছে। তখন দেখা যায় আত্মা বের হলে তো মানুষ বাঁচে না, কিন্তু আত্মা কিন্তু মানুষের মধ্যে পাঁচটা আত্মার মধ্যে, যে তার মধ্যে জীবাত্মা পরমাত্মা, পরমাত্মা তো সর্বদাই বিরাজ, সে যদি বিরাজ না থাকে তাহলে তো ডেড হয়ে যাবে, কিন্তু তার মধ্যে যে জীবাত্মাটি সে বাহিরে থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, যে তাকে কীভাবে কী করা হচ্ছে, কাটা হচ্ছে, ঠিক করা হচ্ছে। তো এখন বিষয় হলো যখন সে আত্মাটা বাহিরে বের হয়ে এরকম দেখতে ছিল, কিন্তু তার মনে হচ্ছে যে আমি তো মরিনি, তাহলে আত্মাটা কী বলছে আমি মরিনি, কিন্তু আমি যে বক্সে থাকি বা যেই জামা আমি ব্যবহার করতাম কিংবা যেই খাঁচার মধ্যে আমি থাকতাম, এই খাঁচাটা একটু ডিস্টার্ব হয়েছে, এগুলো ঠিক করা হচ্ছে, এরপরে সে আবার এর মধ্যে ঢুকে পড়বে। তখন কারো কর্মফলে, কারো ভাগ্যফলে কেউ সেই খাঁচা ঠিক হয়ে গেলে তখন সে আবার এর ভিতরে ঢুকে এবং তাকে চিকিৎসা করে আবার সে সুস্থ হয়ে যায়। তো আজকের যে মূল বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইব, শরীয়তের লোকে বুঝতেছে যে মানুষটি যখন মারা যায় সে মরে গেছে, দেহের মৃত্যু হয়েছে কিন্তু দেহের ভিতরে আত্মার কিন্তু মৃত্যু নেই,
তার মৃত্যু হয়নি। তবে সেই আত্মাটা কিন্তু ডাক্তারকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু সেই আত্মাটাকে কেউ দেখছে না। আর সেই আত্মাটাকে কখনো অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায় না। তাকে দেখতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন, যা গোপন চক্ষু বা দিব্য চক্ষু যে আল্লাহ রেখেছে, সেই চক্ষু যদি কারো থাকে তখন দেখতে পাবে। কারণ ডাক্তারদের কিন্তু দিব্য চক্ষু নেই, তারা বাহ্যিক চোখে বাহ্যিক দেহের চিকিৎসা করেছে, কাটছে, চিরছে এবং জোড়া দিচ্ছে, ওয়াশ করছে, তারা আত্মাকে দেখতে পায় না। আচ্ছা, তাহলে সেই আত্মারা কিন্তু সবাইকে দেখছে। তাহলে আমি বলবো, সে মাথার গাম পাতায় ফেলে যখন এই সম্পদ কামাই করেছে, দেখা যায় তার সাদের পোশাক ছিল, তার জামা কাপড় ছিল, তার ঘর বাড়ি ছিল, তার সম্পদ ছিল, এগুলো রেখে যখন মৃত্যুর সময় আত্মাটা আর ঢুকবে না ভিতরে, বের হয়ে যাবে, তখন কিন্তু এই মায়ার দেহ, এই মায়ার সম্পদ, মায়ার স্ত্রী পুত্র কন্যা নাতিপতি, এদেরকে রেখে সে যেতে চায় না, সে যেতে চায় না। তখনও সেই দেহের মধ্যে সে আত্মাটার প্রবেশ করতে পারে না, সমস্ত লাইন ঘাট বন্ধ হয়ে গেছে। যেমন আগুন, পানি, বাতাস, মাটি। এখন দেহের মধ্যে পানি না থাকলেই তো মানুষ বাঁচে না, দেহের মধ্যে আগুনের তাপমাত্রা না থাকলে তো মানুষ বাঁচে না, তাহলে সবটাই তো সবটার সাথে চলে যায়। তখন শুধু মাটির খাঁচায় তো সে আত্মা বসবাস করতে পারবে না, তখন এই আত্মা আবার ঢোকার চেষ্টা করলেও সে আর পারে না, তখন সে এখান থেকে বের হয়ে যেতে হয়। তখন কি হয়, তখন দেখা যায় সে দেখতেছে এই বডিটাকে সামনে নিয়ে অনেকেই কান্নাকাটি করছে, আত্মীয় কাঁদছে, নিজের স্ত্রী কাঁদছে, কন্যা কাঁদছে, নাতি কাঁদছে, ছেলে কাঁদছে, কিন্তু এদেরকে বলছে, কিরে তোরা কাঁদিস কেন, আমি তো মরি নাই, এই তোরা দেখ আমি মরি নাই। কিন্তু সে যে তাদেরকে বলতেছে, এরা কিন্তু এই আত্মাকে দেখতে পাচ্ছে না, এই আত্মাটা বুক ফেটে কান্নাকাটি করছে, আরে তোরা আমার কথা শোন, কেউ তার কথা শোনে না। তাদের ভিতর দিয়ে তাদের হাত চলে যায়, তাদের ভিতর দিয়ে আত্মার হাত চলে যায়, কিন্তু তারা অনুভব করছে না এবং তাকে দেখছে না। শেষে কী করল, সাদা কাপড় দিয়ে জড়িয়ে তাকে কবরস্থানে রেখে তার কবর দিচ্ছে, সেটাও দেখছে। আজ তাহলে আজকের যে মূলতি কথা, সেই কথাটি এখন হবে, একটু ধৈর্যের সাথে শুনবেন, ইনশাল্লাহ ভালো হবে, সকলের জন্যই জানা হবে। দেখেন, একটা মানুষ এই মায়ার পৃথিবী, মায়ার সংসার, মায়ার আত্মীয় স্বজন, মায়ার নাতিপতিকে রেখে যখন চলে যায়, যে সেই সম্পদ তো আর ভোগ করতে পারল না, তখন তার শরীরের জামাটা ঝলতেছে, এটাকে নিয়ে পড়বে সাধ্য নেই, তার মায়ার সম্পদ, বাড়ি গাড়ি সমস্ত কিছু ধরছে, দেখছে, কিন্তু তার সমর্থ হচ্ছে না এগুলা ব্যবহার করার। সে সকলকে দেখলেও তাকে কেউ দেখছে না। তখন দেখে তার জামা কাপড় কেউ, আত্মীয়র মধ্যে হোক, ফ্যামিলির কারো হোক, তার জামাটা কেউ ব্যবহার করতেছে, তার শার্টটা কেউ ব্যবহার করতেছে। তখন তার জামার যে তার শরীরের মধ্যে যেটা ব্যবহার করতো, অন্য কেউ যখন এটা ব্যবহার করে, তখন দেখে তার ভিতরে শিহরিয়া ওঠে, যে আমার জামা সে ভোগ করতেছে, আমার সম্পদ সে ভোগ করতেছে, আমার গাড়ি সে ব্যবহার করতেছে। তখন এই আত্মাটা এখনো পর্যন্ত এই বাড়িঘরের এরিয়া ছেড়ে সে এখনো যায়নি। তখন কি হয় ব্যাপারটা, তখন দেখা যায় কেউ তার সম্পদটা বিক্রি করবে, কেউ শার্ট কাপড়টা পরতেছে, কেউ তার ঘরটাকে ব্যবহার করতেছে, গাড়িটাকে ব্যবহার করতেছে, কিন্তু আত্মা তার সাথে
তাকে দেখছে, সে সব কিছু ব্যবহার করছে, কিন্তু যারা ব্যবহার করছে তারা কিন্তু জানে না। এই জন্য অন্ধ লোকের মতো কিছু লোক আছে পৃথিবীতে, তারা বলে কি যে চল্লিশা করতে হয় না, মৃত্যুর পরে চল্লিশা করতে হয় না। আর আমি বলবো যারা এটা না করবে তাদের জীবনে দুর্দশা নেমে আসবে, তাদের জীবনে উন্নতি কমে যাবে, তাদের জীবনে একটার পর একটা বিপদ দেখা দেবে। কেন? সে আত্মা ক্ষিপ্ত, তারা আমার সম্পদ ব্যবহার করছে কিন্তু আমার জন্য তারা কিছু করছে না। তখন দেখা যায় কি তার শরীরের জামা কাপড় ছিল, এগুলো কি করেছে, অসহায় ব্যক্তি, অসহায় কোনো এতিম অসহায়দেরকে যদি এই জামা বিতরণ করে, এবং বিতরণ করার আগে তখন দেখা যায় আল্লাহ রাসূলকে স্মরণ করবে, এর পাশাপাশি সেই তার বাবা হোক, দাদা হোক, তার স্বামী হোক, সে স্মরণ করে বলবে, দেখো তুমি তো মৃত্যু হয়ে গেছো, তুমি তো আর এই বডি নিয়ে পৃথিবীতে নেই, আড়াল হয়ে গেছো, এখন তুমি আড়াল থেকে যদি আমাদের আশেপাশে তুমি থেকে থাকো তাহলে তুমি দয়া করে ক্ষমা করে দিও, তোমার এই জামা গরিব মিসকিনদেরকে দিয়ে দিলাম, যারা দুমুঠো খেতে পায় না তাদেরকে যেমন দুবেলা খাওয়াতে পারি, তোমার এই সম্পদের থেকে কিছু টাকা এখান থেকে নিয়ে খরচ করে আমরা এতিম অসহায়দেরকে খাওয়াই দিলাম। তখন তাকে যখন বলে এতিম অসহায়দেরকে খাওয়ানো হয় এবং তার পরনের কাপড় সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে কোনো গরিব মিসকিনকে, যারা কাপড় কেনার সামর্থ্য নেই, এমন লোককে দিয়েছে। আর এমন লোককে যখন দিয়েছে, সেই লোক হাত তুলে দোয়া করেছে, আল্লাহ সেই মৃত ব্যক্তি তাকে তুমি দেখো, তাকে তুমি বেহেস্ত নসিব করো, আল্লাহকে বলতে থাকে। এবং সেই খাদ্য যখন খেয়েছে, যাকে চল্লিশা বলা হয়, এই খাদ্য যখন এতিম অসহায়রা খেয়েছে, তখন মোনাজাত করে যখন বলেছে, আল্লাহ সেই মৃত ব্যক্তির উসিলায় আমরা চারটা খেতে পেরেছি, আমরা এতিম অসহায়, আমরা কত কষ্ট করে চলি ফিরি, আমরা ভালোমন্দ খেতে পারি না, আজকে এই লোকের উসিলায় তার সম্পদের খাবার থেকে আমরা খেয়েছি, হে আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসিব করিও। তখন সেই আত্মাটা কিন্তু এখনও আছে আর এই যে দেখতেছে, তখন সেই আত্মাটা মন থেকে দাবি ছাড়িয়ে নেয়, আমার কামানো সম্পদ তারা খেয়ে দোয়া করেছে, আমার পরনের জামা পরে তারা দোয়া করেছে। তাহলে তখন সেই মৃত ব্যক্তি বা সেই তার আত্মা শান্ত হয় যে যাক আমার জিনিসগুলো এতিম অসহায়দেরকে দিয়েছে। এখন বাড়ি গাড়ি যে আছে, সেই বাড়ি গাড়ি সেটা কি হবে? এই জন্য এগুলো ব্যবহার করার আগে দিয়ে বলতে হবে, আপনি অনেক কষ্ট করে এই সম্পদ কামাই করে রেখে গিয়েছিলেন, এই সম্পদ থেকে আমরা চলব, ব্যবসা করব, খাব, কিন্তু বৎসরে বৎসরে আপনার সেই আত্মার মাগফিরাতের জন্য আমরা এতিম অসহায়দেরকে ডেকে তাদেরকে সেই সম্পদের টাকা দিয়ে খাওয়াবো এবং তাদেরকে কিছু বস্ত্র বিতরণ করে দেব, যাতে অসহায়রা শীতের মধ্যে এই জামা কাপড় পরতে পারে। তখন কি হবে, সেই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত পেল, মোনাজাত পেল, তার আত্মা শান্ত হলো, তবে এই সংসার ফ্যামিলির আর কোনো ক্ষতি হবে না। আর যারা মৃত্যুর পরে এই সম্পদ লুটুপুটি খায়, তার জন্যে দোয়া করে না, গরিব মিসকিনদেরকে খাওয়ায় না, তখন সেই আত্মার থেকে একটা অভিশাপ আসে, তখন এই ফ্যামিলির এই সংসারের একটা ক্ষতি হয়। আচ্ছা, আজকে এই কথাগুলো কেন বলছি, আমি আরও একটা ভিডিওতে যখন এই কথাগুলো বলেছিলাম শর্ট করে বলেছি, যার ফলে অনেকে বুঝতে পারেনি, বিভিন্ন মন্তব্য করেছে, তাই আমি বলবো যে অবশ্যই অবশ্যই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমাদের সেই মৃত ব্যক্তির জন্য আমাদের এটা করতে হবে। আচ্ছা, আর আমি সাবধানতা দিয়েছি,
যে এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে আপনার সংসার ফ্যামিলি দিন দিন অধঃপতনে যাবে এবং উন্নতির চেহারাও দেখবেন না এবং কষ্ট করে জীবন কাটাবেন, একের পর এক বিপদ আপনাদের উপর আসতেই থাকবে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আমি ওই ভিডিওতে আমি একটু শর্টে বলাতে অনেকেই এই জিনিসগুলো অন্য জ্ঞানে নিয়েছে, অন্য মনস্কভাবে এটা শুনেছে, যার ফলে কেউ খারাপ মন্তব্য করেছে। আর এখন যেভাবে বলেছি এটাই সঠিক। দেখবেন মানুষ কিন্তু পৃথিবীতে যে মৃত মানুষের সমস্ত কিছু ব্যবহার করছে, তাকে স্মরণ করছে না, তাকে দোয়া করছে না, তার মাগফিরাত কামনা করছে না, তখন তাদের অবস্থা ভালো থাকে না। আচ্ছা, তো এবার আসবো, পৃথিবীতে এমন একটা দল এসেছে, সেই দলটা নতুন নতুন কথা আবিষ্কার করছে যে মৃত ব্যক্তির জন্য যে চল্লিশা করার প্রয়োজন নেই। আমি বলবো কেন করতে হবে, যদি না করে তখন আপনার ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, আর আমি যদি আল্লাহর কাছে আরও এতিম মিসকিনদেরকে নিয়ে যাওয়া আমি দোয়া করব, তখন কিন্তু সেই আমাদের জন্য দোয়া করবে, সে আত্মা যে আল্লাহ আমার জন্য তারা দোয়া করেছে, আমিও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকেও সুপথে রাখো। আচ্ছা, তাহলে সেই যে ভিডিওটি ছেড়েছিলাম, আজকে তার সমাধান হিসেবে আজকের এই আলোচনাটি করা হলো। তবে আরও একটি দল বের হয়েছে, তারা এ ধরনের উল্টা কথা বলে যে আমরা যখন নবীজির দুরুদ পাঠ করব, কিয়াম করব, তখন দাঁড়িয়ে কিয়াম করাইটাই সঠিক। কেন সঠিক? দাঁড়িয়ে কিয়াম করাটা সঠিক কেন? যদি সাধারণ কোনো মানুষ মোটামুটি ইবাদত করেছে, মোটামুটি ভালো ছিল, তার আত্মাটাই কিন্তু তার এরিয়ার মধ্যে থাকে, যখন সে চল্লিশার খরচটা করে তখন সে মাগফেরাতের কথা সবার মুখে শুনেছে, তার জন্য দোয়া করা হয়েছে, তখন সে আত্মাটা এখান থেকে বিদায় হয়ে যায়। আচ্ছা, সাধারণ আত্মা যদি এটা হতে পারে, তাহলে নবী রাসুলের আত্মা তো মহাত্মা। তখন আমরা কি করি, যে আগে দুরুদ পাঠ করতো, সাল্লাল্লাহ পড়তো, তখন মানুষ দাঁড়িয়ে এটা পাঠ করতো, আর এখন একদল বের হয়ে এটাও কি কি বলতেছে যে দাঁড়াতে হবে না। দাঁড়াবো কেন, নবী তো মৃত্যুবরণ করেছে। আরে কানা বেটা, বলো কি নবীর কি মৃত্যু আছে নাকি? নবী যে দেহের মধ্যে বাস করতো, সেই দেহটা মদিনায় শাহিত আছে। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো, নবীর নাম এবং দুরুদ যখন পাঠ করা হয়, তখন নবী কিন্তু নবী আত্মগতভাবে সেই মজলিসের মধ্যে এসে যায়, সুবহানাল্লাহ, সেই মজলিসের মধ্যে এসে এই দুরুদ তিনি শোনে যে আমার নামে দুরুদ পাঠ করছে, আমার নামে তারা চোখের পানি ফেলছে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তারা আমাকে স্মরণ করেছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিও। নবীর কথা কিন্তু আল্লাহ শোনে, তো লাভ হলো না ক্ষতি হলো এটা কিন্তু আপনারা বলবেন। আচ্ছা, এবার আসবো যে এই পৃথিবীর কোনো মানুষকেই আমরা ছোট চোখে দেখতে পারবো না, কারণ সমস্ত আত্মা একই সমানে সৃষ্টি করা হয়েছে, আগে পরে আসা যাওয়া করেছে, যার ফলে কাউকে তুই বলি, কাউকে তুমি বলি, কাউকে আপনি বলি, ছোট বড় পার্থক্য হয়ে গেছে জন্ম নেওয়ার পরে, কিন্তু সমস্ত আত্মা কিন্তু একই সমানে সৃষ্টি। তাই এই কথাটার দিকে রাখতে আমাদের হবে দৃষ্টি, করতে হবে দৃষ্টি যে আমরা কাউকেই ছোট বড় করব না। তবে হে সমস্ত জগৎবাসী, এই আজকের আলোচনায় আপনাদেরকে যে ফয়সালাটা দিতে চেয়েছি অবশ্যই বুঝেছেন, আর যার খটকা লেগেছে, যার এই কথাগুলো ভালো লাগেনি জানাবেন, আর যার ভালো লেগেছে তাও জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন তাও জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক যদি হয় তবে ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।